মঙ্গলবার সন্ধ্যা রাতে আকস্মিক গুলিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজধানীর অরুন্ধতি নগর থানাধীন দক্ষিণ জয়নগর স্থিত তরুণ সংঘ ক্লাব এলাকায়। জানা গেছে, পূর্ববর্তী কোনো এক ঘটনাকে কেন্দ্র করে একটি চায়ের দোকানের সামনে এদিন বচসায় জড়িয়ে পড়ে এলাকার কিছু যুবক। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে এলাকার এক যুবকের গুলিতে আহত হয় নন্দ ঘোষ এবং তার বাবা। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান এডি নগর থানার আধিকারিক সহ সদর তথা আমতলী এসডিপিও আশীষ দাশগুপ্ত। তিনি জানান, গুলিকাণ্ডের সাথে জড়িত সন্দেহে খোঁজ চলছে দীপরাজ নামে এক যুবকের। অভিযুক্তের বাড়িতে সন্ধান চালালেও পালাতে সক্ষম হয় সে। এডিনগর কাছ থেকে খবর পেয়েছি যে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে সহজনগর এরিয়ার মধ্যে, তো উনি তখন স্পটের মধ্যে ছিলেন। তৎক্ষণাৎ আমরা আসি, আসার পর দেখলাম দুইজন আছে, ইঞ্জুর হয়েছে, দুজনে আমরা জীবিত পাঠাইছি। লোকের মানুষের সাথে কথাবার্তা করার পর শুধু জান যে অভিযুক্ত জান না আমরা যে কিছু দিয়ে ফায়ারিং করছে, তার বাড়ি পাইলাম, তাদের পাইলাম, সার্চ করছে এবং আমরা তাদের যেভাবে কীভাবে ডিটেন করা যায় এটা আমরা চালাইছি। আমার স্টাফ আছে, চালাইছি। এটা কার বাড়ি যার বাড়িতে? এটা অভিযুক্ত। নাম কি? দীপরাজ সত্য। বাবার নাম? এখন এলাকাবাসীদের দাবি, অভিযুক্ত দীপরাজ সূত্রধরকে এই এলাকাতে থাকতে দেওয়া হবে না এবং তার উপযুক্ত শাস্তির দাবিও জানান এলাকাবাসী। আহতদের বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। তবে এত অল্প বয়সের যুবকের হাতে পিস্তল এলো কিভাবে, এ নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।